বন্ধুরা এটা হলো দারুচিনি আর এই দারুচিনি আমরা রান্না করার সময় তরি তরকারি সুগন্ধ বাড়াতে বিশেষত ব্যবহার করি কিন্তু দারুচিনি গুঁড়োর যে ব্যবহার তা জানলে আপনারা সত্যি সত্যি আজ আশ্চর্য হয়ে যাবেন সহজেই ওজন কমবে মেদ হতে দেবে না তারপর মাথা ঘোরা মুখে দুর্গন্ধ পিরিয়ডের সময় রক্তক্ষরণ জাতীয় স্ট্রেস ব্রন সেরে যাবার পরে যে দাগ রয়ে যায় সেক্ষেত্রে তারপর ফাঙ্গাস জাতীয় সমস্যা ছত্রাক জাতীয় সমস্যা দূরীকরণে বিশেষভাবে সাহায্য করে এই দারুচিনির গুঁড়ো গ্যাস অম্বল অ্যাসিডিটি পেট ফাঁপা এই সমস্ত সমস্যা দূরীকরণে সাহায্য করে এই দারুচিনের গুঁড়ো কিন্তু কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন সেইটা চলুন আমি আপনাদের করে করে দেখিয়ে দিই সঠিকভাবে ডায়েট কন্ট্রোল না করলে এক্সারসাইজ না করলে অস্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি পেতে থাকে তো সেই সব সমস্যার সমাধানে আজকে আমার এই ভিডিও বন্ধুরা প্রথমে চলুন ওজন কমানোর একটা লিকুইড বানিয়ে নিই এই দারুচিনির দিয়ে সেটা কীভাবে করবেন দেখুন প্রথমে আমি গ্যাস অন করে একটা পাত্র চাপিয়েছি আর তাতে দিয়েছি এক কাপ কিংবা দেড় কাপের মতো জল আপনারা যতটা পরিমাণ জল খেতে পারবেন ততটা পরিমাণ কিন্তু জল নিয়ে নেন এরপর জলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি জল তো বন্ধুরা ফুটে এসেছে কিন্তু এই টকবগিয়ে ফোটানো জলটা কি আর খাওয়া সম্ভব কখনোই না তো আমি এই জলটা রেডি করতে করতে জল ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা দেখুন এখন আমি গ্লাসে এই জলটা এই ফুটন্ত জলটা ঢেলে দিলাম এরপরে এই হালকা গরম জলের সাথে আমাকে তিনটি জিনিস মিক্স করতে হবে প্রথমে দেখুন আমি হাফ কাঁচি লেবু নিয়েছি আর এই লেবুটার ভালোভাবে নিড়ে নিচ্ছি প্রায় এক চামচের মতো রস আমার এখানে লাগবে এরপর বন্ধুরা এর সাথে আমাকে দিয়ে দিতে হবে দারু চিনির গুঁড়ো এটা কখন খাবেন কিভাবে খাবেন সবই আমি আপনাদের বলে দিচ্ছি এরপরে দেখুন আমি এখানে এক চামচ কিংবা হাফ চামচের মতো দারু চিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি দেখুন এরপর আপনাকে এরপর এখানে নিতে হবে মধু দেখুন মধু আমি এখানে নিয়ে নেব এক চামচেরও কম হাফ চামচ মধু নিয়ে নেব যদি আপনাদের ডায়াবেটিস থাকে তাহলে কোনো মতে আপনারা মধু ব্যবহার করবেন না দেখুন এই লিকুইডটা পুরো প্রস্তুত হয়ে গেছে বন্ধুরা এই লিকুইডটা আপনারা কখন খাবেন দেখুন প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে এই গ্লাসের গরম গরম জলটা পান করবার চেষ্টা করুন এটা করলে সারা দিন যদি আপনার অ্যাসিড হবার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু হবে না অনেকেরই আছে যা খাচ্ছি তাতেই কিন্তু গ্যাস হয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো মতেই হবে না তার সাথে সাথে অস্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি হতে দেবে না অর্থাৎ মেদ বাড়তে দেবে না চলুন এই দারুচিনির গুঁড়ো দিয়ে আরও কিছু প্রসেস আমরা জেনে নিই এই দারুচিনি গুঁড়ো আপনার জয়েন্টের ব্যথা কমাতে খুব হেল্প করবে সেটা কিভাবে আপনারা নিশ্চয়ই জানেন বাজারে দারুচিনি তেল কিনতে পাওয়া যায় কিন্তু আপনি হয়তো দারুচিনি তেল কিনতে পাচ্ছেন না তাতে কিন্তু অসুবিধা নেই বন্ধুরা আপনি নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন দারুচিনির তেল এখানে গ্যাস অন করে আমি একটা ছোট অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে দিয়েছি এরপর দেখুন ধুঁয়ো উঠছে মানে এটা গরম হয়ে গেছে এক চামচের মতো সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি আপনি সরিষার তেলের পরিবর্তে এখানে দিয়ে দিতে পারেন নারিকেল তেলও কিন্তু বন্ধুরা সরিষার তেলে ব্যথা উপশম হয় এটা আমরা সবাই জানি এরপর এর সাথে এক চামচ কিংবা হাফ চামচের মতো গরম অবস্থাতেই দারুচিনি গুঁড়ো মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এই তেলটা আলতো গরম আছে এরপর আপনার যেখানে ব্যথা হয়েছে সেই জায়গাতে আপনি ভালোভাবে মালিশ করুন চলুন আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি ধরুন এই জয়েন্টে আমার হালকা ব্যথা হয়েছে সেটা যে কোনো কারণেই হোক এরপর আপনারা এই দারুচিনির গুঁড়ো আলতো আলতো গরম থাকা অবস্থাতে এই দারুচিনি মিশ্রিত তেলটা ভালোভাবে মাসাজ করে নেন তারপর একটা নরম কাপড়ের টুকরো এই জায়গায় বেঁধে রাখুন তাহলে অনেকক্ষণ গরম থাকবে এবং ব্যথা তাড়াতাড়ি উপশম হবে আরাম লাগবে চলুন বন্ধুরা এরপর আমি আপনাদের বিশেষ টোটকা একটা শেয়ার করতে চাই আর দারুচিনি মিশ্রিত এই গরম জল বিশেষভাবে উপকার করে পিরিয়ডের সময় বন্ধুরা রক্তক্ষরণ জাতীয় স্ট্রেস তারপর গা বমি বমি ভাব মাথা ঘোরা পেট ব্যথা কমাতে সাহায্য করে এই দারুচিনি মিশ্রিত গরম জল এক্ষেত্রে মধু না দিলেও চলবে আবার দিলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা হালকা গরম জল করুন তাতে এক চামচের মতো দারুচিনি মিশিয়ে এই হালকা গরম গরম জল এই সময়ে নিয়মিত পান করুন অনেক আরাম পাবেন এরপর বন্ধুরা মুখে যদি ঘা হয় মুখে যদি দুর্গন্ধ হয় তাহলেও কিন্তু ওই দারুচিনি গুঁড়ো আপনাকে বিশেষভাবে সাহায্য করবে এখানে আমি জল বসিয়ে দিয়েছি গ্যাস অন করে এক কাপের মতো এরপর দেখুন এই জলটাতে আমি দারুচিনির গুঁড়ো এক চামচের মতো মিশিয়ে দেব। জলটা এমন অবস্থায় রাখতে হবে যাতে মুখে নেওয়া যেতে পারে এরপর এখানে আমি মিশিয়ে দিলাম এরপর এই জলটা ভালোভাবে গুলিয়ে নিয়ে যদি আপনি মুখ কুলকুচি করেন তাহলে মুখের ভেতরে যদি ঘা হয় সেটাও ভালো হয়ে যাবে মুখে বাজে গন্ধ কিন্তু সাথে সাথেই সরে যাবে হ্যাঁ বন্ধুরা এই জলটার এমনই গুণ এরপর বন্ধুরা দেখুন যদি ব্রণ হয় এবং ব্রণে দাগ রয়ে গেছে ব্রণ ভালো হয়ে গেছে এমনটা হয় তাহলে এক্ষেত্রে আপনাকে একটা প্যাকের কথা অবশ্যই উল্লেখ করে দিই বন্ধুরা এই নিয়েছি দারুচিনির গুঁড়ো আর এখানে নিয়েছি একটু মধু হাতের তালুতে একটু মধু সামান্য পরিমাণে ঢেলে নিচ্ছে এরপর মধুর সাথে আমি হাফ চামচের মতো দারুচিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি এরপর আঙুলের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেখানে যেখানে ব্রণ হয়েছে সেই জায়গায় লাগিয়ে রেখে দিন দেখবেন ব্রনের দাগও সরে গেছে এবং ব্রন কিন্তু ভালো হয়ে গেছে এইভাবে যেখানে যেখানে আপনার ব্রণ হয়েছে সেই জায়গায় মানে ব্রণের উপরে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন বন্ধুরা এই প্যাকটা কিন্তু মুখের জন্য বিশেষভাবে উপকারী ছাড়াও বন্ধুরা আরও একটা বিশেষ প্যাকের কথা আপনাদের বলে দিই যেটা করলে আপনাদের রূপটাই চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা দারুচিনির গুঁড়োর সাথে যদি এক চামচের মতো টক দই এবং মধু মিশিয়ে ব্যাগটা ভালোভাবে মুখে লাগান তাহলে কিন্তু সত্যি সত্যি আপনাদের রং বদলে যাবে এতটাই ত্বক সুন্দর হয়ে যাবে এবং উজ্জ্বল হয়ে যাবে এমনই গুণ বন্ধুরা এই দারুচিনি গুঁড়োর বন্ধুরা যদি আপনার অ্যাসিডিটি এবং গ্যাসজনিত কোনো সমস্যা থেকে থাকে রাত্রে ঘুমানোর পূর্বে এক চিমটি দারুচিনি মুখে ফেলে নিন তারপর একটু হালকা গরম জল কিংবা নর্মাল জল খেয়ে নিন দেখুন গ্যাস আর হবে না দারুচিনির গুঁড়ো ছত্রাক ঘটিত সমস্যা জীবাণু দূর করতে সাহায্য করে নখের কোণে ধরুন খুব ব্যথা হয়েছে তো সেই জায়গায় আপনি এই দারুচিনির গুঁড়ো লাগাতে পারেন জলের সাহায্যে একটু এইভাবে পেস্ট তৈরি করে লাগিয়ে নিন কিংবা আপনার কোথাও কেটে গেছে সে জায়গায় ফোলা ভাব আছে ব্যথা অনুভব হচ্ছে সেই জায়গাতেও লাগিয়ে নিতে পারেন জীবাণু বৃদ্ধি পেতে দেয় না এটা এমনই গুণ বন্ধুরা আপনি দারুচিনির গুঁড়ো অবশ্যই ব্যবহার করুন আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই কাজে আসবে ভালো থাকুন সুস্থ থাকুন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভালো লাগলে থ্যাংক ইউ